হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিউটিনার এডুকেশন। আগের ভিডিওতে আমরা ইংলিশ, ম্যাথ এবং ইভিএস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা সিডিপির 30টা প্রশ্ন, অর্থাৎ 1 থেকে 30 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তার বেশি দেরি না করে চলুন শুরু করি মূল ভিডিও। দেখুন, প্রথম প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক স্তরে শিক্ষণের জন্য অপরিহার্য নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রদানের নীতি। এরপর প্রশ্ন, পেডাগজির কিছু ধারণা আছে, যেমন উদ্দেশ্য, লক্ষ্য এবং চূড়ান্ত নিশানা। কিছু উপাদান আছে যেমন শিক্ষার্থী, দেশ, শিক্ষক, এগুলি নিচের কোন জোড়াটি সবচেয়ে ভালো মানানসই? এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, তবে আমাদের মনে হচ্ছে অপশন সি, 1A, অর্থাৎ উদ্দেশ্য হলো শিক্ষার্থী এবং লক্ষ্য হলো শিক্ষক। এটা আমাদের মনে হচ্ছে এই অপশনটা সঠিক। তারপরে দেখুন, কোয়েলবার্গের মত অনুসারে একজন শিক্ষক শিক্ষিকা শ্রেণীকক্ষে মূল্যবোধ জাগ্রত করতে পারেন। আর মূল্যবোধ বলতে নৈতিকতা, ঠিক আছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, নৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি পেডাগজি ধারণার ক্ষেত্রে সত্য নয়? হ্যাঁ, দেখুন এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, পেডাগজি শিশুদের চাহিদার সাথে সম্পর্কিত নয়, এই কথাটা সত্য নয়, অবশ্যই শিশুদের চাহিদার সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন দেখুন, ব্যক্তিসত্তার যে চালক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে তা হলো? এটা আমাদের মনে হচ্ছে প্রশ্নটার উত্তর হবে অন্তর্মুখিতা বা অপশন ডি, ইন্ট্রোভার্টনেস। তারপরে দেখুন, 6, কোহেলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্য প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে? এক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার, ভালো ছেলে সুন্দর মেয়ে স্তরে। 7, একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের উপর রাগ করে ক্রমাগত আঘাত করতে থাকছে, পিয়াজের তত্ত্ব অনুসারে শিশুটি কোন ধরনের চিন্তনের প্রতিফলন দেখা যাচ্ছে? এখানে সঠিক উত্তর অপশন ডি, সর্বপ্রাণমূলক চিন্তন বা অ্যানিমিস্টিক থিঙ্কিং। পরে দেখুন, 8 নম্বর প্রশ্ন, নেচার কোন নীতিটি শিশু বিকাশের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়? উভমুখিতা বা অপশন সি কারেক্ট অ্যান্সার, এটা শিশু বিকাশের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। তারপরে দেখুন, 9 নম্বর, কোনো কাজ কিভাবে করা হয়, এই প্রক্রিয়া স্মরণ করার জন্য যে ধরনের স্মৃতিকে ব্যবহার করা হয় তা হলো? অপশন এ পদ্ধতিগত বা প্রসিডিউরাল, মানে কোন একটা কাজ কিভাবে করা হয় তার পদ্ধতিগত স্মৃতি, এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখুন, পিয়াজের মত অনুসারে শিশুরা যখন শেখে যে জলকে বরফে পরিণত করা হয়, তারপর আবার সেই বরফকে তরলে পরিণত করা যায়, এই ধরনের চিন্তাটা, হ্যাঁ, বলে উভমুখী চিন্তন। উভমুখী চিন্তন অপশন সি কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন, শিখন শিক্ষণ বেশি কার্যকরী হবে কখন? এটার উত্তর হবে অপশন সি,
শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং তাদের উত্তর দিতে সাহায্য করেন। এটা যখন হবে তখন শিক্ষণ বেশি কার্যকর হবে। তারপরে দেখুন 12 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন পথটি গ্রহণ করা উচিত? ঠিক আছে, এই প্রশ্ন হবে শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দেবার দৃষ্টিভঙ্গি। মানে কোনো যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয় সে যে বিষয়টাতে পারদর্শী সেটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। তারপরে দেখুন নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঠিক পর্যায়ক্রম? এখানে অপশন এ কারেক্ট অ্যান্সার, প্রস্তুতি, সুপ্ত চিন্তন, অন্তর্দৃষ্টি, যাচাইকরণ। এরপরে প্রশ্ন দেখুন, যখন পুরনো স্মৃতি নতুন শিখনে বাধা সৃষ্টি করে সেই ঘটনাকে কি বলে? সম্মুখবর্তী বাধা বা প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, প্রোঅ্যাক্টিভ এটা সঠিক উত্তর। পরে দেখুন, শিক্ষক শিক্ষিকা একজন শিক্ষার্থীকে চায়ের কাপের বিভিন্ন অপ্রচলিত ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ একটা প্লাস্টিকের চা বা অন্য কোনো চায়ের কাপ যেগুলো চা পান করা ছাড়া অন্য কোনো কোন কোন কাজে ব্যবহার করা যায়। এক্ষেত্রে যেমন একটা ইউজড ম্যাটেরিয়াল দিয়ে অন্য বিষয় তৈরি করা, এটা একটা ক্রিয়েটিভ থিঙ্কিং, সেজন্য সঠিক উত্তর হবে অপশন বি, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। তারপর দেখুন, শিশু বিকাশের সেফালোকোডাল নীতিকে বিকাশের অগ্রগতি হয় এটা পা থেকে সরি মাথা থেকে পায়ের দিকে। সঠিক উত্তর এ, মাথা থেকে পায়ের দিকে। তারপর দেখুন, 5E মডেলের কোন স্তরে শিক্ষার্থীরা সক্রিয়তার অংশগ্রহণ করে, অনুমান করতে পারে এবং প্রাক প্রকল্প গঠন করতে পারে? এক্ষেত্রে অপশন হবে, উত্তর হবে অপশন ডি অন্বেষণ, এক্সপ্লোরেশন। তারপরে 18 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনের পূর্বে তাদের মূল্যায়ন করার প্রসঙ্গে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, শিক্ষক শিক্ষিকাদের মূল শিক্ষণ দক্ষতা অনুশীলনের সুযোগ তৈরি করা। আসলে উপস্থাপনের পূর্বেই মূল অনুশীলন এটা উচিত নয়। অপশন সি কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন, শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো অবস্থাকে বোঝার অক্ষমতা, এটাকে কি বলা হয়? এটাকে ইগোসেন্ট্রিক চিন্তন বা ইগো আন্তঃকেন্দ্রিক চিন্তন। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। তারপরে দেখুন 20 নম্বর, একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বললেন, কাজটি করতে চেষ্টা করো, তুমি শিখবে। এখানে শিক্ষক শিক্ষিকা কি করছেন? অপশন সি কারেক্ট অ্যান্সার, পারদর্শিতার পেশনার উৎসাহিত করতে চাইছেন। অপশন সি কারেক্ট অ্যান্সার। এরপর 21 নম্বর প্রশ্ন দেখুন, স্মৃতির প্রথম ধাপ, হ্যাঁ, স্মৃতিতে রাখার জন্য প্রথমে শেখা উচিত, লার্নিং হলো স্মৃতির প্রথম ধাপ বা শিখন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। তারপরে দেখুন, প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা সাধারণত আসে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, আর্থিক অবস্থা ও বর্ণ প্রথা প্রভৃতি সামাজিক অবস্থা থেকে, নিচের কোন বিকল্পগুলির মধ্যে শিক্ষক শিক্ষিকার কোন কাজগুলি শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তির জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য হবে? এক্ষেত্রে দেখুন অপশন বি 2 এবং 3 হচ্ছে সঠিক, অর্থাৎ শিশুর অভিজ্ঞতার বৈচিত্র্যকে সংযুক্ত করে জোর দিতে হবে আর সাম্যতার প্রতি প্রাতিষ্ঠানিক নীতি সৃষ্টি করতে হবে, মানে প্রতিষ্ঠানে সাম্যতা আনতে হবে। দুটো সঠিক,
বাকি দুটো ঠিক নয়। তাহলে অপশন ডি 2 এবং 3 এটা হচ্ছে কারেক্ট। তারপরে 23 নম্বর প্রশ্ন, সমাজ বিজ্ঞানের একজন শিক্ষক শিক্ষিকা ইতিহাস শিক্ষণের সময় সেটিকে ভূগোলের সাথে সংযুক্ত করেন। তাহলে এখানে দুটো বিষয়, ইতিহাস এবং ভূগোল, দুটো বিষয়ের সঙ্গে সংযুক্ত করলে সেটাকে আমরা ইন্টার ডিসিপ্লিনারি বলি। তাহলে এটা অপশন সি, আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি জড়িত শিখনকে ত্বরান্বিত করে, এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। তারপর দেখো 24 নম্বরটা, শিখন শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক যখন সাধারণ গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীর অনির্দিষ্ট ও সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করতে চাইবেন, তখন নিচের কোন পর্যায়ক্রমটি সর্বাধিক গ্রহণযোগ্য হবে? এখানে অপশন এ কারেক্ট অ্যান্সার, পরিচিতিকরণ, প্রত্যক্ষণ, বিমূর্তকরণ এবং সাধারণীকরণ। এরপরে 25 নম্বর প্রশ্ন, গার্ডনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যদের মেজাজ, প্রেষণ ও আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা। তাহলে আমি অন্যদের ব্যাপারে ইন্টারফেয়ার করছি, তাহলে এক্ষেত্রে দেখুন অন্য মানে একজনের বেশি, মানে আলাদা আলাদা মানুষ ব্যক্তির প্রতি আমি যখন ইন্টারফেয়ার করব তখন ইন্টার পার্সোনাল হবে, অর্থাৎ আন্তঃব্যক্তীয় বুদ্ধি। যখন শুধু নিজের মধ্যে হবে তখন ইন্ট্রা পার্সোনাল, যখন অন্যদের সঙ্গে হবে তখন ইন্টার পার্সোনাল। তারপর দেখুন 26 নম্বর, সুনির্দিষ্ট সময় ব্যবধানে একদল বিদ্যালয় শিক্ষার্থীদের উপর একই ধরনের পরিবেশগত পরিস্থিতিতে একটি অভিক্ষা 2 বার করা হলো, দুটি স্কোরের গড় খুব কাছাকাছি হলে অভিজ্ঞাটির কোন ধরনের বৈশিষ্ট্য আছে? অভিজ্ঞতা সেই অভিজ্ঞাটির রিলায়াবিলিটি বা নির্ভরযোগ্যতা রয়েছে বলে আমরা ধরে নিতে পারি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন শিক্ষার দুটি কাজ, ব্যক্তিত্বের বিকাশ এবং অভ্যাস গঠন, দুটি স্তর প্রাথমিক এবং মাধ্যমিক, তাহলে কোনটা ম্যাচ করবে? দেখুন আমাদের প্রাথমিক পর্যায়ে অভ্যাস গঠন জোর দিতে হবে, মাধ্যমিক পর্যায়ে ব্যক্তিত্বের বিকাশে জোর দিতে হবে, অর্থাৎ 1B2A, 1B2A যেখানে থাকবে সেটা সঠিক উত্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি 1B2 আছে ডি, তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 28 নম্বর প্রশ্ন, শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী শিখন সমস্যাটি চিহ্নিত করতে সমস্যাটিকে সংজ্ঞায়িত করতে পারে এবং বিশ্লেষণীমূলক সৃজনশীলতার ভাবনা দ্বারা সেটিকে সমাধান করতে চেষ্টা করে, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রতিফলনমূলক স্তরের শিক্ষণ বা রিফ্লেকটিভ লেভেল। তারপর একটা প্রশ্ন আইকিউ নিয়ে, যদি কোনো শিশুর মানসিক বয়স 5 হয় এবং সাধারণ বয়স 4 হয় তবে শিশুটির আইকিউ হবে কত? আমরা আইকিউ এর খুব সহজ ফর্মুলা দেখি, মানসিক বয়স বাই তার ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100, তাহলে আমরা 4/5 × 100 এটা করলে পাই 125, তাহলে শিশুটির বয়স আইকিউ 125। তারপরে লাস্ট কোশ্চেন, নিচের কোন কৌশলটি পেডাগজির দিক থেকে শিক্ষণের নির্মিত বা দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয়? এখানে সঠিক এটা সঠিক উত্তর হবে অনুশীলন এবং পুনরুদ্রেক, ড্রিল অ্যান্ড রিকল, এটা সঠিক উত্তর। ইতিমধ্যে আমরা 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, পর্ষদের উত্তরের সঙ্গে আমাদের উত্তরের দু একটা হেরফের হতে পারে, তবে বেশিরভাগ প্রশ্নের উত্তরই সঠিক থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, হ্যাঁ, এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।